এসটিএফ হাতরে পুনি থরে বাখ ছাল দুইটি কলরা পতরিয়া বাখ ছাল সহিত দাঁত নখ এবং অন্যান্য বন্যজন্তুক সামগ্রী জবত হয়েছে। নয়াগড় জেলা দশপলা থানা অন্তর্গত কুঁয়ারিয়া ড্যাম নিকটে থিবা বাণীগোছা গ্রাম নিকটরু এসবু সামগ্রী জবত করেছে এসটিএফ টিম। এইসব বেআইন বন্যজন্তু সামগ্রী বিক্রি উদ্দেশ্যে রাখা অভিযোগে ভোগবাড়ি গ্রামর ভাগবত মাঝি নামক যুবককে গিরফ করেছে এসটিএফ টিম। এসটিএফ হাতরে পুনি থরে বাখ ছাল দুইটি কলরা পতরিয়া বাখ ছাল সহিত দাঁত নখ এবং অন্যান্য বন্যজন্তুক সামগ্রী জবত হয়েছে। নয়াগড় জেলা দশপলা থানা অন্তর্গত কুঁয়ারিয়া ড্যাম নিকটে থিবা বাণীগোছা গ্রাম নিকটরু এসবু সামগ্রী জবত করেছে এসটিএফ টিম। এইসব বেআইন বন্যজন্তু সামগ্রী বিক্রি উদ্দেশ্যে রাখা অভিযোগে ভোগবাড়ি গ্রামর ভাগবত মাঝি নামক যুবককে গিরফ করেছে এসটিএফ টিম। এসটিএফ হাতরে পুনি থরে বাখ ছাল দুইটি কলরা পতরিয়া বাখ ছাল সহিত দাঁত নখ এবং অন্যান্য বন্যজন্তুক সামগ্রী জবত হয়েছে। নয়াগড় জেলা দশপলা থানা অন্তর্গত কুঁয়ারিয়া ড্যাম নিকটে থিবা বাণীগোছা গ্রাম নিকটরু এসবু সামগ্রী জবত করেছে এসটিএফ টিম। এইসব বেআইন বন্যজন্তু সামগ্রী বিক্রি উদ্দেশ্যে রাখা অভিযোগে ভোগবাড়ি গ্রামর ভাগবত মাঝি নামক যুবককে গিরফ করেছে এসটিএফ টিম। এসটিএফ হাতরে পুনি থরে বাখ ছাল দুইটি কলরা পতরিয়া বাখ ছাল সহিত দাঁত নখ এবং অন্যান্য বন্যজন্তুক সামগ্রী জবত হয়েছে। নয়াগড় জেলা দশপলা থানা অন্তর্গত কুঁয়ারিয়া ড্যাম নিকটে থিবা বাণীগোছা গ্রাম নিকটরু এসবু সামগ্রী জবত করেছে এসটিএফ টিম। এইসব বেআইন বন্যজন্তু সামগ্রী বিক্রি উদ্দেশ্যে রাখা অভিযোগে ভোগবাড়ি গ্রামর ভাগবত মাঝি নামক যুবককে গিরফ করেছে এসটিএফ টিম। এসটিএফ হাতরে পুনি থরে বাখ ছাল দুইটি কলরা পতরিয়া বাখ ছাল সহিত দাঁত নখ এবং অন্যান্য বন্যজন্তুক সামগ্রী জবত হয়েছে। নয়াগড় জেলা দশপলা থানা অন্তর্গত কুঁয়ারিয়া ড্যাম নিকটে থিবা বাণীগোছা গ্রাম নিকটরু এসবু সামগ্রী জবত করেছে এসটিএফ টিম। এইসব বেআইন বন্যজন্তু সামগ্রী বিক্রি উদ্দেশ্যে রাখা অভিযোগে ভোগবাড়ি গ্রামর ভাগবত মাঝি নামক যুবককে গিরফ করেছে এসটিএফ টিম। এসটিএফ হাতরে পুনি থরে বাখ ছাল দুইটি কলরা পতরিয়া বাখ ছাল সহিত দাঁত নখ এবং অন্যান্য বন্যজন্তুক সামগ্রী জবত হয়েছে। নয়াগড় জেলা দশপলা থানা অন্তর্গত কুঁয়ারিয়া ড্যাম নিকটে থিবা বাণীগোছা গ্রাম নিকটরু এসবু সামগ্রী জবত করেছে এসটিএফ টিম। এইসব বেআইন বন্যজন্তু সামগ্রী বিক্রি উদ্দেশ্যে রাখা অভিযোগে ভোগবাড়ি গ্রামর ভাগবত মাঝি নামক যুবককে গিরফ করেছে এসটিএফ টিম। खबर सह अपडेट रहिबा पाई जी ओडिसा न्यूज को सब्सक्राइब करंतु।